উডেন ফ্লোরিং, বাইরের দেশগুলোতে উডেন ফ্লোরিং কিছুটা বেনিফিটের কারণে ইউজ করা হয়। শীতপ্রধান দেশগুলোতে যদি আমরা টাইলস বা মার্বেল ইউজ করি, সেক্ষেত্রে বাইরের টেম্পারেচারের কারণে ইনসাইড ফ্লোর কিন্তু অনেক ঠান্ডা হয়ে যেতে পারে, সে কারণে উডেন ফ্লোর ইউজ করা হয়, যাতে করে টেম্পারেচারটা কন্ট্রোলে থাকা যায়। তবে আমাদের দেশে আমরা উডেন ফ্লোর সাধারণত অ্যাস্থেটিক্যাল পারপাসে ইউজ করে থাকি। বাংলাদেশে যদি আপনি উডেন ফ্লোর ইউজ করতে চান, তাহলে বেশ কিছু অপশান পাবেন। এক নম্বর অপশান হচ্ছে সলিড উডেন ফ্লোর, যেটা সত্যিকার অর্থেই উডেন প্ল্যাঙ্ক দিয়েই বানানো। তবে সলিড উডেন ফ্লোরের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে, এটা কিছুটা কস্টলি এবং মেনটেনেন্সটাও অনেক আসলে হাই, এবং সলিড উড হওয়ার কারণে এটা ওয়েদারের সাথে বেশ কনফ্লিক্ট করে। যেমন কিছুটা নয়েজের সমস্যা হতে পারে, গরম এবং ঠান্ডায় কিছুটা ছোট বড়ের এফেক্ট হতে পারে, সে কারণে অনেক সময় হাঁটা চলার সময় আপনি সমস্যা ফেস করতে পারেন। তবে সলিড উডেন ফ্লোরের একটা বড় সুবিধা হচ্ছে, এটা কিন্তু রিইউজেবল। আপনি এটা মোটামুটি লাইফ টাইম ইউজ করতে পারবেন, এবং যেখানেই যান না কেন উডেন প্ল্যাঙ্কগুলোকে খুলে আবার নতুন করে সেট আপ করতে পারবেন। সলিড উডেন ফ্লোরের ক্ষেত্রে আরেকটা মজার ব্যাপার হলো, আপনি কিন্তু পলিশ করে উডটাকে আবার নতুনভাবেই ইউজ করতে পারবেন। সলিড উডেন ফ্লোরের পরে নেক্সট বেস্ট অপশান হচ্ছে ইঞ্জিনিয়ার্ড উড। ইঞ্জিনিয়ার্ড উডটা কেমন আমি একটু ব্যাখ্যা করি। ধরুন একটা প্লাইউডের উপরে এবং নিচে দুই দিকেই আপনি উডেন একটা আস্তর দিচ্ছেন। এই আস্তরটা সাধারণত 2 মিলিমিটারের বেশি হয়ে থাকে, তখন সেটাকে আমরা ইঞ্জিনিয়ার্ড উড বলি। ইঞ্জিনিয়ার্ড উড লাগানো খুবই সহজ, সাধারণত কিছুটা পাজেলের মতো হয়ে থাকে, যার কারণে আপনি একটার সাথে একটা লক করেই খুব সহজে ইনস্টল করতে পারবেন। তবে ইনস্টলেশনের ক্ষেত্রে কিছু টিপস আমরা বলে দিতে পারি। ধরুন আপনি আপনার যেই সার্ফেসে উডেন ফ্লোরটা ইনস্টল করবেন সেখানে এখনও টাইলস করা হয়নি, সেক্ষেত্রে যেটা করণীয়, আপনার সার্ফেসটা সমান আছে কি না, সার্ফেসে কোনো উঁচা নিচা আছে কি না, সেই বিষয়টা একবার খেয়াল করে নিতে হবে। তা না হলে যেটা হবে, আপনি হাঁটা চলার সময় কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। কিভাবে জায়গাটা সমান করে নিতে পারেন? যদি আপনার ঢালাইটা সুন্দরভাবে করা থাকে তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু যদি ঢালাই উঁচা নিচে থাকে সেক্ষেত্রে আপনি নেট সিমেন্ট ফিনিশিং ইউজ করতে পারেন। আর যদি আপনার টাইলস করা থাকে সেক্ষেত্রে আসলে কোনো ঝামেলা নেই। আমরা যেটা করি ইঞ্জিনিয়ার্ড উড ইনস্টলেশনের ক্ষেত্রে, প্রথমেই একটা পাতলা পলি দিয়ে নেই। পাতলা পলি দেওয়ার পরে আমরা একটা পাতলা ফোমের আবরণ দেই, যাতে করে ফ্লোর থেকে বা আপনার সার্ফেস থেকে কোনো ময়েশ্চার এটাকে নষ্ট করতে না পারে। এবং ফোমটা দেওয়ার কারণে যেটা সুবিধা হয়, এটা নয়েজ ক্যান্সেলেশন হিসেবে কাজ করে, এবং কোনো ধরনের ময়েশ্চার না আসার কারণে বেশ লং লাস্টিং একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন। ইঞ্জিনিয়ার উডের পরে আমরা ভিনিয়ার উড নিয়ে আলোচনা করতে পারি। ভিনিয়ার উডেন ফ্লোর হলো, যদি আপনার প্লাইউডের উপরে বা নিচে 2 মিলিমিটারের কম একটা আবরণ থাকে কাঠের, তাহলে সেটাকে আমরা সাধারণত ভিনিয়ার উড বলে থাকি। ভিনিয়ার উডের ইনস্টলেশনও সেম প্রসেসে আপনি আগাবেন। তবে ইঞ্জিনিয়ার্ড উড এবং ভিনিয়ার উডের একটা ছোট্ট সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু পুরোপুরি স্ক্র্যাচ প্রুফ নয়। মেনটেনের ক্ষেত্রে আপনি পানি দিয়ে হালকা মুছতে পারবেন, তবে খুব বেশি পরিমাণে যদি পানি পড়ে থাকে তাহলে আসলে এটা ফ্লোরে সমস্যা হতে পারে। এরপরে আরেকটা অপশান নিয়ে কথা বলি, সেটা হচ্ছে লেমিনেটেড উডেন ফ্লোর। লেমিনেটেড উডেন ফ্লোরে মূলত উডেন কিছু থাকে না, মূলত একটা টেক্সচার আপনার কোনো একটা MDF বা কোনো বোর্ডের উপরে পেস্ট করা থাকে, এবং তার উপরে একটা আলাদা একটা প্রোটেকশন থাকে, একটা লেমিনেশন থাকে, যেটার কারণে লেমিনেটেড উডেন ফ্লোরগুলো বেশ স্ক্র্যাচ প্রোটেক্টেড হয়। লেমিনেটেড উডেন ফ্লোরের আরও একটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু ওয়েদারের সাথে রিয়্যাক্ট করবে না, যেহেতু এখানে ন্যাচারাল কোনো এলিমেন্টস নেই এবং এটা স্ক্র্যাচ প্রুফ, তো আপনার ওয়েদারের কারণে ছোট বড় হওয়া অথবা নয়েজের কোনো বিষয় এখানে ঘটবে না। সলিড উড, ইঞ্জিনিয়ার্ড উড, ভিনিয়ার্ড উড, লেমিনেটেড উডেন ফ্লোর, এগুলো ছাড়াও খুব সহজে কিছু ইকোনমিক সলিউশন আপনি ইউজ করতে পারেন, যেমন হচ্ছে PVC ফ্লোরিং। PVC উডেন প্ল্যাঙ্কগুলো বাজারে অনেক ধরনের ডিজাইনে পাওয়া যায়, সত্যিকারের কাঠের টেক্সচারে আপনি পেতে পারেন, যদিও সেগুলো আসলে কোনোটাই সত্যিকারের কাঠ নয়। এগুলো ইনস্টলেশন কার্পেটের মতোই, আপনি ফ্লোরে গাম লাগিয়ে এরপরে ফাইবারগুলো মিলিয়ে PVC উডেন ফ্লোর ইনস্টল করতে পারেন। এছাড়া যদি আপনি আরও সস্তা চান, তাহলে কিছু PVC শিটের মতো পাওয়া যায়, যেগুলো কিছুটা প্লাস্টিক এফেক্ট দেবে, তবে খুব টেম্পোরারি যদি কোথাও কোনো সলিউশন হিসেবে ইউজ করতে চান, তাহলে উডেন একটা খুব সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে। আমরা এতক্ষণ যেসব উডেন ফ্লোরের কথা বললাম সেগুলো কিন্তু আপনার ইন্টেরিয়র পারপাসের জন্য। আপনি যদি এক্সটেরিয়র পারপাসে ইউজ করতে চান, তাহলে বাজারে অনেক ধরনের উডেন টাইলস এখন পাওয়া যায়, যেটা টাইলস যেভাবে লাগায় সেভাবে আপনি ইনস্টল করতে পারছেন। আর টাইলস যদি করাও থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই, টাইলসের অ্যাডেসিভ পাওয়া যায়, যেটা দিয়ে আপনি টাইলসের উপরেই সহজে আবার উডেন ফ্লোর ইনস্টল করতে পারবেন। উডেন ফ্লোরিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন।